বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? স্বপ্না দেশাহার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই যে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, হলুদ আর লবণ, আমি এটাকে মাখিয়ে নেব। হলুদ দিয়ে আর লবণ দিয়ে এটা মাখাবো। দেখুন, এটা মাখানো হয়ে গেছে। এটা 5 থেকে 7 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর তারপরে বেগুন নিয়ে নিয়েছি, এই বেগুনটা এবার কাটবো। এই যে বেগুন কাটা হয়ে গেছে, বেগুন কেটে বেগুনটা ধুয়ে বেগুনের লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। মশলা কালো জিরে, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। হয়ে গেছে, 1 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি। তেলে এবার বেগুনগুলো ছেড়ে দেব, অল্প করে বেগুন বেগুন অল্প ভাজতে হবে, তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে। হালকা করে ভেজে নিতে হবে। এই যে বেগুনগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো বেগুনগুলো, কারণ বেশি ভাজলে বেগুনগুলো নরম হয়ে যাবে। আমি একটু তেল ঢেলে নেবো, এই 1/2 চামচ মতো তেল দেবো, কারণ বেশি তেল দেব না। লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, একটু জল দেব। অনেকটা মশলাটা ঝোলটা হয়ে এসেছে, এবার এবার মাছগুলো দিয়ে দেব। যতটা যে পরিমাণে জল দেওয়া, আমি 1 বাটি, ছোটো বাটির 1 বাটি মতো জল দিয়েছি। এবার এটা একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে অনেকটা হয়ে এসছে মাছটা, এবার বেগুনগুলো দিয়ে দেব। আমি একটু কম তেল ইউজ করেছি, কারণ আমি তেলটা একটু কমই খাই। পরিমাণ মতো যে যার জল লাগবে দিয়ে দেবেন। এই যে এবার এটা একটু ঢাকা দেব, কিছুক্ষণ পর এটা খুলবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়ার পালা।